খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে আট দফা সাজা স্থগিতের মেয়াদ বাড়ল সাবেক এই প্রধানমন্ত্রীর। বুধবার সকালে সচিবালয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, মুক্তির শর্ত ও আইন অনুযায়ী তার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো ছাড়া আর কিছুই করার নেই। এর আগে 18 মার্চ সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী জানিয়েছিলেন, খালেদা জিয়া দুই শর্তে মুক্ত, চিকিৎসা নিতে হবে দেশেই এবং বিদেশে যেতে পারবেন না, চলাফেরা কোনো অনুমতি নিতে হয় না। তারা গত 25 মার্চ 2020 সালে যে এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বেগম খালেদা জিয়াকে যে ফৌজদারি কার্যবিধির 401 ধারার মতে তার সাজা স্থগিত রেখে দুইটি শর্তে যে মুক্তি দেওয়া হয়েছিল সেটা 7 বার বাড়ানো হয়েছে। আজকে আবারও সেই একই শর্তে তার সাজা স্থগিত রেখে তার মুক্তির আদেশ আরও 6 মাসের জন্য বাড়ানো হলো।